আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, একদিকে যখন আরজি করের ঘটনার প্রতিবাদ জানিয়ে বিচারের দাবি জানিয়ে তৃতীয়বারের জন্য রাত দখল কর্মসূচি ডাক দেয়া হয়েছে, সেই রাত দখলের রাতেই কোন নগরে ধরা পড়লো অন্য ছবি। জাস্টিস ফর কোন নগর স্লোগান শোনা গেল কোন নগরে। আরজি করে বিনা চিকিৎসায় যুবকের মৃত্যুর অভিযোগ উঠেছিল, মৃত্যু হয়েছিল কোন নগরের বিক্রম ভট্টাচার্যের। অ্যাক্সিডেন্ট হওয়ার পর তাকে বিক্রমকে নিয়ে যাওয়া হয়েছিল আরজি কর হাসপাতালে। বিক্রমের মৃত্যুর বিচারের দাবিতেই সরব কোন নগর, এবং যার কারণে এই দাবি শোনা গেল যেখানে কোন নগরে এই ছবি ধরা পড়েছে, যে জাস্টিস ফর কোন নগর স্লোগান শোনা গেল কোন নগরে, রাত দখলের রাতে এই স্লোগান। পাপ্পু সাঁতরা আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন, প্রতিনিধি, আরো বিস্তারিত জানবো। পাপ্পু, একদিকে যখন রাত দখল কর্মসূচি চলছে আরজি করের ঘটনায় বিচারের দাবিতে রাত দখল কর্মসূচি চলছে, অন্যদিকে কোন নগরে সেখানে জাস্টিস ফর কোন নগর স্লোগান শোনা যাচ্ছে, কি বলছেন তারা? যেভাবে সারা কলকাতা কেন সারা রাজ্য জুড়ে যেভাবে প্রতিবাদে নেমেছে, এবং আজ রাত দখলের আর এক দফা, এই রাত দখলের দাবার মধ্যেই আরজি কর নিয়ে যখন নেমেছে, ঠিক কয়েকদিন আমরা আগেই দেখি আরজি করে যে এবং কোন নগরের যে ঘটনা, সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই কোন নগর এলাকার মানুষেরা আজকে রাত জাগো রাত দখলের রাস্তা নেবেই, কিন্তু হঠাৎই দেখা যায় তারা কিন্তু জাস্টিস ফর কোন নগর এরকমটা দাবি তুলে তারা কিন্তু স্লোগান দিতে থাকে। যেভাবে ঘটনা ঘটছে তারা চাই যে, এবং পাশাপাশি রিজদার যে ঘটনা সেই ঘটনাও কিন্তু প্রসঙ্গে তুলে ধরেন এই রাত দখলের যে প্রতিবাদ থেকে, এবং বলে যে বিনা চিকিৎসায় মারা যাচ্ছে, এবং ডাক্তাররা যে ডাক্তারদের বিরুদ্ধে একটা অভিযোগ উঠেছিল সেই অভিযোগটাকেও এইখান থেকে সামনে, যেমন একদিকে যেমন ডাক্তারের বিচার চেয়ে প্রতিবাদে নাচছে, যেমন যে রুগী মারা গেছে তার নিয়েও বিচার চাইছে এই যেখান থেকে স্লোগান দিচ্ছে। আরজি কর এতদিন আমরা দেখে শুনে এসেছি জাস্টিস ফর আরজি কর, তার প্রায় এক মাস হয়েছিল, এবার নতুন স্লোগান কিন্তু তুললো আজ কোন নগর, যেখানে দেখা গেল জাস্টিস ফর কোন নগর বলেই দাবি তুলছেন। আর সেই ভিডিও ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন জায়গায় ভাইরাল হতেও শুরু করেছে। অভি, ধন্যবাদ তোমাকে পাপ্পু। পাপ্পু সন্ত্রা আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন, প্রতিনিধি। অর্থাৎ একদিকে যখন জাস্টিস ফর আরজি কর স্লোগান শোনা যাচ্ছে বিভিন্ন জায়গাতে বিচারের দাবি জানিয়ে, অন্যদিকে জাস্টিস ফর কোন নগর স্লোগান শোনা গেল কোন নগরে। কারণ আপনারা জানেন যে আরজি করে যখন সঠিক বিচারের দাবি জানিয়ে এখনো পর্যন্ত কর্মবিরতি চলছে জুনিয়র চিকিৎসকদের, সেই সময় জাস্টিস ফর কোন নগর স্লোগান শোনা যাচ্ছে, যেখানে এই কোন নগরের বাসিন্দা এক যুবক, তিনি আরজি কর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, বিনা চিকিৎসায় তার মৃত্যু হয়েছিল বলেই অভিযোগ উঠেছিল।